ভীষণ ক্ষুধার্ত আছে, উদরে শরীর বৃত্ত বেপে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্যক্ষেত্র জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জ্বলে দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি, অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলে চায় বাড়ি গাড়ি টাকা করি, কারোর বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই এ চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম। সরু বা দারুণ মোটারে শোনের লাল চালে হলে কোনো ক্ষতি নেই, মাটির শানকি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠু পেলে ছেড়ে দেব অন্য সব দাবি, অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি, শাড়ির মালিক যে চাই সে নিয়ে যাকে, যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও, জেনে রেখো আমার ওসবে কোনো প্রয়োজন নেই। যদি না মেটাতে পারো আমার সামান্যই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে, ক্ষুধার্তের কাছে নেই কোনো ইষ্টানিষ্ট আইন কানুন। থাকবে না কিছু বাকি, চলে যাবে হা ভাতের গ্রাসে। দৃশ্য থেকে দ্রষ্ট অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাব গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাথ নর্দমার জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উড্ডিন পতাকা সহ খাদ্য মন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব, তা না হলে মানচিত্র খাব, মানচিত্র।